সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা শিখব হাতের কনুই ব্যথা দূর করার ঘরোয়া উপায় কিংবা এক্সারসাইজের মাধ্যমে কি যেভাবে আমরা হাতের কনুই ব্যথা আমরা দূর করব সেটা আমরা জানবো। সো হাতের কনুই আমরা মেডিকেল টার্মে বলি এলবো, অর্থাৎ এই যে আমাদের কনুই, এটাকে আমরা এলবো বা কনুই বলতে পারি। অনেক সময় আমাদের কনুইয়ের হচ্ছে, এটা যদি বলি আমাদের ভিতরের অংশ, আর এটা হচ্ছে আমাদের বাইরের অংশ। সো বাইরের অংশকে আমরা বলি ল্যাটারাল, আর ভিতরের অংশকে আমরা বলি হচ্ছে মিডিয়াল। সো অনেক সময় আমাদের এদিকে পেইন হতে পারে কিংবা এদিকে হতে পারে। যদি বাইরের দিকে যেটা ল্যাটারাল অংশে পেইন হয় সেটাকে আমরা বলতে পারি টেনিস এলবো কিংবা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস, আর যদি ভিতরের দিকে হতে পারে সেটাকে আমরা বলবো গলফার্স এলবো কিংবা মিডিয়াল ইপিকন্ডাইলাইটিস। এছাড়া আমাদের মাসেল, ট্যান্ডন, লিগামেন্ট কিংবা আমাদের হাতের আর্মের মাসেলের জন্য আমাদের কনুইতে ব্যথা হতে পারে। তো কনুইতে যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যথা হওয়ার সাথে সাথে, বিশেষ করে যারা হাতের বিভিন্ন আমরা কাজকর্ম করি কিংবা আলাদা করি, টেনিস খেলা কিংবা হচ্ছে গলফার্স কিংবা আমরা কম্পিউটারে যারা অ্যাক্টিভিটি করি কিংবা বিভিন্ন কারণে হাতের আসলে অ্যাক্টিভিটি করলে আপনার এই ব্যথাটা হতে পারে। ব্যথা হলে এখানে আইসিং করবেন, বরফ দিবেন, হচ্ছে 15 থেকে 20 মিনিট বরফ দিবেন দৈনিক, কয়েকবার আপনি বরফ দিবেন, 3 বা 4 বার আপনি যে কয়েকবার পারেন বরফ দিবেন। বরফের পাশাপাশি আপনি আস্তে আস্তে আপনি কিছু এক্সারসাইজ আপনি শুরু করবেন। তো আপনি কী ধরনের এক্সারসাইজ আপনি বাসায় করতে পারেন হাতের ব্যথার জন্য, সেক্ষেত্রে আমি আপনাদেরকে 6টা এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখাবো। এই 6টা এক্সারসাইজ আপনারা বাসায় করবেন, আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন। ফার্স্ট হচ্ছে, আমি ধরে নিলাম আমার হচ্ছে ডান হাতে ব্যথা, অর্থাৎ ডান কনুইতে আমাদের ব্যথা, এটা আমাদের। সো আমি প্রথম যে এক্সারসাইজটা আমি করব, আমি হচ্ছে এবার আমার হাতটা আছে, আমি হাতটাকে এভাবে আমার আমার কি হাতের তালুটাকে আমি এবার ঘুরাবো, ঘুরে 5 সেকেন্ড 1 2 3 4 5, তারপর আবার আগের জায়গায় আনবো। এইভাবে আমরা হচ্ছে মানে 10 বার করলে আমার অ্যাকসেপ্ট হবে। আপনি প্রতিটা এক্সারসাইজেই 10 বার করলে অ্যাকসেপ্ট হবে। আপনি দৈনিক হচ্ছে 2টা থেকে 3টা সেট আপনি করতে পারেন। তাহলে আমরা প্রথম এক্সারসাইজটা আমরা শিখলাম। সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে, আপনি একটা পানির বোতল নিয়ে, একটা পানির বোতল এইভাবে নিলেন, নিয়ে যদি ওজন যদি বেশি হয় আপনি আরও কম নিতে পারেন, তবে বেশি প্রথম দিকে নেওয়ার প্রয়োজন নেই। আপনি ঠিক সেমভাবে তখন আমাদের যেমন ছিল, এখন আমরা হাতটা একই রকমভাবে আমরা ঘুরালাম, ঘুরে 5 সেকেন্ড হোল্ড করে রাখলাম। যদি আপনার এইভাবে প্রথম দিকে সমস্যা হতে পারে, আপনি একটা বালিশ বা হচ্ছে একটা টেবিলের উপর হাত রাখবেন, বা হচ্ছে আপনি এইভাবে একটা বা 2টা বালিশ দিবেন, দিয়ে আপনি হাতটাকে এইভাবে ঘুরাবেন 1 2 3 4 5, ওকে, তারপর আবার আস্তে আস্তে আনবেন। সো এই এক্সারসাইজটা আপনি করবেন, এটা 10 বার করলে আপনার অ্যাকসেপ্ট হবে। সো আমরা 2টা এক্সারসাইজ আমরা অলরেডি আমরা শিখলাম। থার্ড যে এক্সারসাইজটা, সেটাও আপনি, আমরা পানির বোতলটা আমরা হাতে রাখলাম, হাতে রেখে আমরা হাতটাকে আমরা এভাবে করলাম, এভাবে ধরে ধরে আমরা হাতটাকে উঠালাম, এই সোজাভাবে রাখলাম, রেখে আমরা উপর দিকে উঠালাম 1 2 3 4 5, এইভাবে আমরা 10 বার করলে আমাদের অ্যাকসেপ্ট হবে। আপনি যদি হচ্ছে বিশেষ করে যাদের টেনিস এলবো হয় তাদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের ল্যাটারাল বাইরের কনুইয়ের বাইরের দিকে অংশ, তাদের ক্ষেত্রে এক্সারসাইজটা খুবই ইফেক্টিভ এইভাবে। এখন একই রকমভাবে আপনি হচ্ছেন এটা করতে পারেন, এবার হচ্ছে উল্টাভাবে ধরে, এবার জাস্ট এভাবে ধরে আমরা উঠালাম 1 2 3 4 5, বিশেষ করে ভিতরের দিকে গলফার্সের ক্ষেত্রে এই এক্সারসাইজটা খুবই মানে ইফেক্টিভ। আপনি করতে পারেন, কোনো সমস্যা না, আপনি টেনিস এলবো গলফার্স সব এক্সারসাইজই করতে পারেন, ইটস ইফেক্টিভ। যদি আমরা 4টা এক্সারসাইজ কিন্তু আমরা শিখলাম, যদি দেখেন যে আপনি আস্তে আস্তে আপনার স্ট্রেন্থ বাড়ছে সে হাতে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছেন এরকম ডাম্বেল দিয়ে 1 কেজি ওজন দিয়ে আপনি এই এক্সারসাইজগুলো তখন যেগুলো দেখেছি, এটা
এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। কখন? আপনার হাতে যখন একটু স্ট্রেংথ হবে, যখন পেইনটা যখন একটু কমবে, ব্যথা যখন একটু কমা স্টার্ট হবে, তখন আপনি এক্সারসাইজগুলো করতে পারেন। তাহলে চারটা এক্সারসাইজ আমরা শিখলাম। ফার্স্ট নম্বর এক্সারসাইজটা হচ্ছে আমরা হাতটা এইভাবে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ। আমি 20 সেকেন্ড পর্যন্ত আমি কী করলাম? ধরে রাখলাম। একবার হয়েছে, এবার 10 বার করলে আমার এক সেট হবে। সো আপনি দুইটা সেট আপনি করতে পারেন এক্সারসাইজটা, কিংবা আপনি তার কমও করতে পারেন। আমরা ফার্স্ট এক্সারসাইজ আমরা শিখলাম। 6 নম্বর যে এক্সারসাইজটা, আপনি এবার টেবিল বা বালিশের উপর এবার হাত রেখে, এবার রেখে আমার এই হাতে সমস্যা, ডান হাতে ব্যথা, সো আমি ডান হাতটা এবার রাখলাম, রেখে আমি এটা দিয়ে এবার চাপ দিয়ে ধরলাম। ধরে আমি এটা উঠানোর চেষ্টা করলাম উপর দিকে, কিংবা আমি এভাবে ধরে উঠানি, এটা দিয়ে আমি চাপ দিলাম এটাতে হালকাভাবে, আর এটা দিয়ে আমি উঠানোর মানে চেষ্টা করলাম। এভাবে এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ আমার এখানে একটা শক্তি প্রয়োগ হচ্ছে, এটা টেনিস এলবোর জন্য খুবই ইফেক্টিভ। এক কী করলাম, এটা দিয়ে চাপ দিলাম নিচের দিকে, আর এটা দিয়ে উঠালাম। এক দুই তিন চার পাঁচ। তাহলে আমরা 6টা এক্সারসাইজ শিখলাম। টেনিস এলবোর জন্য এই 6টা এক্সারসাইজ আপনারা সুন্দর করে আপনারা করবেন ফর অপারে, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তবে টেনিস এলবোর জন্য বেস্ট হচ্ছে ট্রিটমেন্ট, অবশ্যই এক্সারসাইজ বরফ দেবেন, এক্সারসাইজ করবেন, এবং হচ্ছে ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপিটা খুবই ইফেক্টিভ। আপনি এক্সারসাইজগুলো করে যদি আপনি উপকার না পান কিংবা ফুল ভালো না শেখে, তো আপনি অবশ্যই আপনার ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। আরও অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, আপনাকে দ্রুত আপনি কিউর হবেন। সো আমি আপনাদের টেনিস এলবোর একটা আপডেট, একটা ট্রিটমেন্ট, যারা অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন কোনোভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে না, টেনিস এলবোর জন্য, গলফার এলবোর জন্য ভালো একটা ট্রিটমেন্ট হচ্ছে শক ওয়েভ, মডার্ন একটা ট্রিটমেন্ট। আপনি 4 থেকে 8টা সেশন দিলে ইনশাল্লাহ আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফিজিওথেরাপিস্ট যদি বলে যে আপনার জন্য শক ওয়েভ লাগবে, সেক্ষেত্রে সো শক ওয়েভটা রিয়েলি ইফেক্টিভ, আর বিশেষ করে হচ্ছে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে। তো আপনারা আশা করি এক্সারসাইজগুলো আগে বাসায় করেন, ওগুলো করে যদি আপনার বেশিরভাগ ক্ষেত্রে এগুলো করলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে, কিংবা কিছু ফিজিওথেরাপি প্লাস হচ্ছে এক্সারসাইজগুলো, এরপর যদি না হয় তখন আপনি শক ওয়েভের কথা আপনি ভাবতে পারেন। তো আপনাদের যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, কিংবা আপনার এক্সারসাইজগুলো আপনার করে কেমন লাগতেছে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।